সিপিএ মার্কেটিং শুধুমাত্র ক্রেগলিস্টের উপরে ডিপেন্ড করে ব্যাপারটি এমন নয়। ক্রেগলিস্টের কিছু লিড দিয়ে আমরা ডেটিং অফারগুলো প্রমোট করতাম, বাট রিসেন্ট একটা টপিকস উঠে আসছে, আমরা সবাই ক্লিয়ার হয়ে গেছি যে আসলে ইউএস এর গভর্নমেন্টের লয়ের কারণে এই সেকশনটাকে কিন্তু নাই করে দেওয়া হয়েছে। সেকশনটা থাকলেও আমরা কিন্তু অ্যাক্সেস নিতে পারতেছি না। তো অ্যাক্সেস না নেওয়ার পিছনে কারণ হচ্ছে স্ক্যামিং, সেটা তো আমি আগেই বলেছিলাম আপনাদেরকে, তবে আজকে আর সেটা বলবো না। আজকে কিছু সমাধান নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে এই প্রবলেমটার সলিউশন করার জন্য আপনারা একটা ওয়ে কিন্তু ফলো করতে পারেন, সেটা হচ্ছে চ্যাটিং মার্কেটিং করতে পারেন। আগে যেমন আমরা ক্রেগলিস্ট থেকে ইমেল কালেকশন করে সেটা ইমেল মার্কেটিং এ কাজে লাগাতাম, এখন কিন্তু আপনারা একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারেন, সেটা হচ্ছে চ্যাটিং মার্কেটিং মার্কেটিং যেটা চ্যাটিং করার মাধ্যমে আপনাদের কাঙ্ক্ষিত গ্রাহকের সাথে কথাবার্তা বলবেন। তো কাঙ্ক্ষিত গ্রাহকের সাথে কথাবার্তা বলতে হলে আসলে আগে আপনাকে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে হবে, নচেৎ তো আপনি সেটা কাজটা করতে পারবেন না। তো কাঙ্ক্ষিত জায়গায় যাওয়ার জন্য কিন্তু আপনি একটা জায়গাকে বেছে নিতে পারেন, সেটা হচ্ছে কিক। কিক এই একটা এটা একটা ইউএসএ টপ লিস্টেড একটা সোশ্যাল মিডিয়া সাইট। তো এই কিকটাকে কিন্তু আপনি বেছে নিতে পারেন, আর এই কিকটাকে ইউজ করার জন্য আপনি আপনার অ্যান্ড্রয়েড থেকে বা আপনার মোবাইল থেকে কিন্তু আপনি কিকটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, দেন সেটা পরিচালনা করবেন হচ্ছে ডেস্কটপ থেকে। তো এখন একটা কথা চলে আসতে পারে, সেটা হচ্ছে ডেস্কটপ থেকে কিভাবে আমি আমার অ্যান্ড্রয়েডের কাজ চালাবো। তো ডেস্কটপ থেকে আপনি অ্যান্ড্রয়েডের কাজ চালানোর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ছোট্ট একটা সফটওয়্যার আপনার ডেস্কটপে ইনস্টল করে নিতে হবে, সেটা হচ্ছে নক্স প্লেয়ার নাম। তো আপনি গুগলে সার্চ বক্সে যেয়ে নক্স প্লেয়ার এই নামটা লিখে সার্চ দিবেন, দেন কিন্তু একটা বিগ নক্স ডট কম এরকম একটা ওয়েবসাইট আপনাকে নিয়ে যাওয়া হবে। তো সেখান থেকে কিন্তু আপনি সফটওয়্যারটা ডাউনলোড করে আপনার পিসিতে ইনস্টল করে নেবেন। ইনস্টল কমপ্লিট হয়ে যাওয়ার পর সেখানে আপনি প্লে স্টোর দেখতে পাবেন। তো প্লে স্টোরে আপনি নর্মালি যেভাবে লগ ইন করেন, মানে আপনি একটা আপনার জিমেলে একটা ইমেল ইউজ করবেন, ইমেল ইউজ করে প্লে স্টোরে লগ ইন করবেন। লগ ইন করার পর সেখান থেকে কিক যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা আপনি ডাউনলোড করে নেবেন আপনার ডেস্কটপে। তো সেখানে আপনি আপনার কিকে সাধারণত যেভাবে আপনার লগ ইন করার নিয়ম হয়ে থাকে, তো সেই নিয়ম মেনটেন করে আপনি কিন্তু এখানে লগ ইন করে ইউএস এর যে মানুষগুলো থাকবে সেই মানুষগুলোর সাথে কমিউনিকেশন করতে পারেন। তবে এই কিকটাকে আপনার ডিফারেন্ট ডিফারেন্ট মার্কেটার ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে ইউজ করে। কিছু সহজ মাধ্যম আছে, যে সহজ মাধ্যমগুলো যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু ইউএস এর মানুষজনই আপনাকে খুঁজবে বা আপনাকে নক করবে, আপনি শুধুমাত্র তাদের অ্যান্সারগুলো যদি বসে থেকে যদি দিতে পারেন দেনই কিন্তু আপনি আপনার এই সেক্টর থেকে বা আপনার এই ডেটিং ক্যাটাগরির প্রোডাক্ট থেকে কিন্তু আপনি আবারও ইনকাম করতে পারবেন। তো টেনশন কিসের? কোনো টেনশন নাই, যত প্রবলেম ক্রিয়েট হবে সেই প্রবলেমের অবশ্যই সমাধান আছে, তো ভেঙে পড়া যাবে না। কাজ করতে হবে মনোযোগ সহকারে আর আপনার ট্রেনের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবেন, বা যারা যাদের কাছ থেকে আপনি এই বিষয়ে হেল্প পেতে পারেন তাদের সাথে কমিউনিকেশন রাখার চেষ্টা করবেন। তাহলে কিন্তু আপনার এই প্রবলেমগুলো কিন্তু আর প্রবলেম থাকবে না, কেননা প্রবলেম সৃষ্টি হয়ই হচ্ছে সলিউশন করার জন্য। তো দেখা হবে আবারও।